আমার কাছে প্রাইভেট আইটিআই। আজকে আমি দেখাবো যে মাইক্রোমিটারে কিভাবে মাপ তুলতে হয়, অর্থাৎ এটা হচ্ছে ফিটার ফার্স্ট ইয়ারের মেজারমেন্ট। মাইক্রোমিটার একটা খুব গুরুত্বপূর্ণ মেজারমেন্ট, আগে যেমন দেখিয়েছিলাম ভার্নিয়ার ক্যালিপারের মেজারমেন্ট, আজকে দেখাবো কি মাইক্রোমিটারের মেজারমেন্ট। মাইক্রোমিটার মেজারমেন্ট করতে গেলে খুব সূক্ষ্ম মাপ যেখানে সেইখানে মাইক্রোমিটার মেজারমেন্ট করতে হবে। এটা আমার হাতে, এটা হচ্ছে একটা মাইক্রোমিটার। এই মাইক্রোমিটারে কিছু পার্টস আছে এবং প্রত্যেকটা পার্টসের জন্য আলাদা আলাদা তার নাম আছে। মাইক্রোমিটারের এটাকে বলা হচ্ছে ফ্রেম। এই ফ্রেমটা যতটা গ্যাপ হবে মাইক্রোমিটারের মেজারমেন্টটাও ততটা হবে। এই মাইক্রোমিটারটা আছে 0 থেকে 25, অর্থাৎ 0 থেকে 25 মিলিমিটার এই মাইক্রোমিটারটা আছে, অর্থাৎ এই ফ্রেমের গ্যাপটাকে, এই গ্যাপটা 0 থেকে 25 মিলিমিটার মাইক্রোমিটারে মাপ মাপা যাবে, এর বেশি মাপা যাবে না। এটাকে বলা হচ্ছে ফ্রেম, এটাকে বলা হচ্ছে এনভিল, এটাকে এনভিল, এটাকে বলা হচ্ছে স্পিন্ডেল, এটাকে বলা হচ্ছে লক নাট। এখানে মেন স্কেল আছে, এই মেন স্কেলটাকে বলা হচ্ছে ব্যারেল, এই ব্যারেলের উপরে মেন স্কেলটা আছে। আর এটা হচ্ছে থিম্বেল, থিম্বেলটাকে যত ঘোরানো হবে ক্লক ওয়াইজ ঘোরালে এটা ওপেন হবে, অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরালে এটাকে বাইরের দিকে যাবে, অর্থাৎ অ্যান্টি ক্লকে থিম্বেলটাকে ঘোরালে এনভিলও আস্তে আস্তে এনভিলের জায়গা ঠিক থাকবে এবং স্পিন্ডেলটা আস্তে আস্তে ভিতরের দিকে যাবে এবং ওর ভিতরে গ্যাপের মেজারমেন্টটা পাওয়া যাবে। এইটাকে বলা হচ্ছে র্যাচে স্টপ, যখন মাপ হয়ে যাবে তখন পুনরায় মাপ দিলে এই র্যাচে স্টপ থেকে এটাকে লক হয়ে যাবে। অটোমেটিক র্যাচে স্টপের বেশি কিন্তু মাপা যাবে না, র্যাচে স্টপ দিয়ে মেপে নিলে এই স্টপটাকে যখন শব্দ হবে বা এখানে সাউন্ড হবে সেই পর্যন্ত মেজারমেন্ট নিতে হবে। যখন মেজারমেন্ট হয়ে গেল তখন এই লক দিয়ে, লকিং নাট দিয়ে এটাকে স্পিন্ডেলটাকে পুরো লক করে দিতে হবে, তাহলে মেজারমেন্ট আর কম বেশি হবে না। আজকে যেটা দেখাবো এটা যে মেন স্কেল, সেই মেন স্কেলটাকেই এখানে ড্রয়িং করা হয়েছে বা আঁকা হয়েছে। মেন যে স্কেলটা, সেই স্কেলটাকে ড্রয়িং করে এখানে এর মেজারমেন্টটা কীভাবে তুলতে হবে সেটাই আজকে দেখাবো। একটা আছে এদিকে, প্রথমে আছে এটা মিলিমিটার, পাশেরটা আছে এটা ইঞ্চিতে। মিলিমিটার এবং ইঞ্চি দুটোর মধ্যে মেজারমেন্টের ফারাক আলাদা হবে। এটা যেমন, এটা এখানে লেখা আছে 0 থেকে 25 মিলিমিটার, অর্থাৎ 0 থেকে 25 মিলিমিটার এই মাইক্রোমিটারে মাপা যাবে, আর এটাই মাপা যাবে হচ্ছে 0 থেকে 1 ইঞ্চি। এই 1 ইঞ্চির মধ্যে মেজারমেন্ট করতে হবে, অর্থাৎ 1 ইঞ্চির বেশি এখানে মাপা যাবে না। এইটাকে সাপোজ, এটাকে ধরে নেওয়া হোক এটা থিম্বিল, এই থিম্বিলটা গোল, এরকম গোল থাকে। থিম্বিলটাকে পুনরায় ঘোরানোর জন্য যখন আমরা ঘোরাই মেজারমেন্টটা যখন করি, এই থিম্বিলের গায়ে 0 থেকে 50 এর মধ্যে এখানে প্রত্যেকটা দাগ করা আছে, অর্থাৎ 1-2 করে করে 0 থেকে 50 পর্যন্ত এখানে মেজারমেন্ট করা আছে। এই 0 থেকে 50টা হচ্ছে কি, 1 মিলিমিটারকে হাফ, অর্থাৎ 1 mm ইজ ইকুয়াল টু হাফ। এই হাফকে, এই এক থিম্বিল যদি পুনরায় এক থিম্বিল ঘোরানো হয় 0 থেকে 50, তাহলে 1 মিলিমিটারের অর্ধেক হয়, অর্থাৎ 1 মিলিমিটারের অর্ধেক করতে গেলে থিম্বিলটাকে পুনরায় 2 পাক যদি ঘোরানো হয় তাহলে 1 মিলিমিটার হবে। থিম্বিল 1 পাক ঘুরলে 0.5 mm, থিম্বিল 1 পাক ঘুরলে 0.5 mm, অর্থাৎ 0.5 হচ্ছে এখান থেকে, এই 0 থেকে 0 পর্যন্ত হচ্ছে 0.5, এটা 0.5, এটা 1 mm, আবার 1 mm হয়ে গেলে আবার এটা 0.5, অর্থাৎ থিম্বিলটা যদি 1 পাক ঘোরানো হয় তাহলে নিচের দাগটা বের হবে এবং যদি 2 পাক ঘোরানো হয় তাহলে উপরের দাগটা বেরিয়ে যাবে। তাহলে নিচের দাগটা বেরোবে যখন, তখন তাহলে আমাকে এটা ধরে নিতে হবে 0.5 mm এবং উপরের দাগটা বেরোলে 1 mm। আমাকে 1 পাক বা 2 পাক বা 4 পাক কত পাক ঘোরালাম সেটা আমাকে ঘোরানোর সময় আমাকে খেয়াল রাখতে হবে এবং সেটাকে পুনরায় রিডিং করা যাবে না। তাহলে আমাকে দেখে নিতে হবে মেন স্কেলে গিয়ে, আমাকে দেখে নিতে হবে যে মেন স্কেলে গিয়ে দেখে নিতে হবে আমার উপরে মেজারমেন্ট কত আসছে, নিচের মেজারমেন্ট কত আসছে। উপরের যে মেজারমেন্ট আসবে সেই মেজারমেন্ট আছে মেন স্কেল মেজারমেন্ট, এবং নিচের যে মেজারমেন্ট আসবে সেটাকে বলা হচ্ছে সাব ডিভিশন। সাপোজ থিম্বিলটাকে যদি এইভাবে যদি ধরা হয়, থিম্বিলটাকে যদি এইভাবে পুনরায় যদি ধরা হয় তাহলে মেজারমেন্টটা দেখা যাবে এখানে কত হয়েছে। মেন স্কেলে দেখতে হবে এ পর্যন্ত আছে 10, 11, 12, মেন স্কেলে আছে কত,
12.00 mm। এবার দেখতে হবে থিম্বল ডিভিশনে কত আছে। থিম্বল ডিভিশনে এই পর্যন্ত আসছে 20, 21, 22, 23, অর্থাৎ এখানে কিন্তু সাব ডিভিশন বার হয়নি, অর্থাৎ থিম্বল ডিভিশন 22। তাহলে এখানে থিম্বল ডিভিশন হচ্ছে ইজ ইকুয়াল টু 0.22 mm, অর্থাৎ টোটাল মেজারমেন্ট হবে 12.22 mm। এরপরে আরেকটা সাপোজ মেজারমেন্ট এরপরে ধরা হোক, যদি মেজারমেন্টটাকে যদি এইভাবে এখানে ধরা হয়, মেজারমেন্টটাকে যদি এইখানে আনা হয়, অর্থাৎ থিম্বিলটাকে ঘুরিয়ে যদি আনা হয় এখানে, এটা থিম্বিল, এটা মেন স্কেল, তাহলে এখানে মেজারমেন্টটা দেখতে হবে কত আছে মেন স্কেলে। মেন স্কেলে মেজারমেন্টটা কত আছে, 5, 6, 7, 8। তাহলে মেন স্কেলে হচ্ছে 8.00 mm। এবার দেখতে হবে যে মেন স্কেলে পরে কত আছে। মেন স্কেলে পরে দেখা গেছে নিচে একটা সাব ডিভিশন বেরিয়ে গেছে। তাহলে সাব ডিভিশন মানে একটা একবার থিম্বিলের ডিভিশন, তাহলে সাব ডিভিশন মানে হচ্ছে এখানে সাব ডিভিশন মেজারমেন্ট হচ্ছে 0.50, কারণ পুনরায় একবার ঘোরানো হয়েছে। তারপরে আছে থিম্বিল ডিভিশন, থিম্বিল ডিভিশনের মেজারমেন্ট কত আছে, থিম্বিল ডিভিশনের মেজারমেন্ট 10, 15, 16, 17, 18। তাহলে থিম্বিল ডিভিশনের মেজারমেন্ট হচ্ছে 0.18। তাহলে টোটাল মাইক্রোমিটারে মেজারমেন্ট হবে এখানে 8, এখানে 8, এখানে 6 mm, অর্থাৎ মেন স্কেলের মাপ হচ্ছে 8 mm। তারপরে সাব ডিভিশন যেহেতু বেরিয়ে গেছে, সাব ডিভিশনের মেজারমেন্ট 50, এবং থিম্বিল ডিভিশনের মেজারমেন্ট 18, টোটাল মেজারমেন্ট হচ্ছে 8.68 mm। সাপোজ আরেকটা দেখানো, যদি থিম্বিলটাকে যদি এই জায়গায় পজিশনে যদি থাকে, যদি এই পজিশনে যদি থাকে, তাহলে মেজারমেন্টটা কত হবে। মেন স্কেলে আছে কত, মেন স্কেলে আছে এখানে 20, 20-র পরে কিন্তু 21 বার হয়নি, অর্থাৎ 20, মেন স্কেলে হবে 20.00। তারপরে দেখা যাচ্ছে যে 20-র পরে একটা সাব ডিভিশন নিচে বার হয়ে গেছে, তাহলে সাব ডিভিশন ইজ ইকুয়াল টু হচ্ছে 0.50। তারপরে দেখতে হবে থিম্বিল ডিভিশনে কত আছে, থিম্বিল ডিভিশন এখানে হচ্ছে 35, 36, 37। তাহলে থিম্বিল ডিভিশন থিম্বিল ডিভিশন 37, কারণ এখান থেকে 35, 36, 37 এসে মেন স্কেলের সঙ্গে মিশেছে। তাহলে টোটাল মেজারমেন্ট এখানে হচ্ছে 7.538.02 mm। তাহলে টোটাল মেজারমেন্ট হচ্ছে 20.8687, অর্থাৎ 20.87 mm। ঠিক সেম মিলিমিটারে মেজারমেন্ট যা হবে, ঠিক সেম টাইপেরই মেজারমেন্ট কিন্তু ভার্নিয়ার, অর্থাৎ মাইক্রোমিটারে সেম টাইপের মেজারমেন্ট হবে। মাইক্রোমিটারের মেজারমেন্টে ওর ফ্রেমের গ্যাপ অনুযায়ী মাইক্রোমিটারের মেজারমেন্ট হয়। একটা মাইক্রোমিটারের মেজারমেন্ট একটা 0 থেকে 25 mm, আর একটা থাকবে 25 থেকে 50 mm, আর একটা থাকবে 50 থেকে 75 mm। এইভাবে পরপর 25, 25 mm পরপর বাড়তে থাকবে, অর্থাৎ যার মেজারমেন্টটা যত বেশি হবে তার ফ্রেমের মেজারমেন্টটাও তত বেড়ে যাবে।